নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সচরাচর আমি যেরকমভাবে ব্লগ শুরু করি না, আজকের ব্লগটা আমি সেভাবেই শুরু করছি। সেটা হচ্ছে সন্ধেবেলা থেকে বেরোনোর আগ দিয়ে। আজকে আমার দুপুরবেলাতে একটা ব্লগ শেষ হয়েছে, যে ব্লগটা আপনারা লক্ষ্মী পুজোর দিন দেখতে পাবেন। আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর ব্লগ, সেটা শুরু হচ্ছে। তো এখন আমি সন্ধেবেলা একটু টুকটাক দশকর্ম ভাণ্ডার থেকে কয়েকটা জিনিসপত্র কিনে আনতে যাচ্ছি, প্লাস একটু মুদিখানা দোকান থেকেও কয়েকটা জিনিসপত্র কিনে আনতে যাচ্ছি। সেখান থেকেই আজকে দিনের ব্লগটা আমি শুরু করছি। সচরাচর আমার বোধহয় বছর দুয়েকের মধ্যে আমার এরকমভাবে ব্লগ শুরু হয়নি। আগে আগে প্রথম দিকে যখন আমার ব্লগিং শুরু হয়েছিল, তখন আমি কোনো কোনো সময় এরকমভাবে ব্লগ শুরু করেছি, অর্থাৎ সন্ধেবেলা থেকে। আমার সাধারণত সকালবেলা শুরু হয়, সারাদিন পর শেষ হয়, সেটাই আমার ব্লগের ধারা। তো আজকে অনেকদিন পর একটু ব্যতিক্রম। আগের বছরও আমাদের পুরোহিত এসে করেনি পুজো, মানে আগের বছরের কালার শুভ ছিল শাশুড়ি মায়ের। আমি আগেরবার বলেছিলাম যে এবার হয়তো করতে পারবো, এভাবে সেটা হলো না। সেটাও মায়ের ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা, জন্ম মৃত্যু বিবাহ গুমিতে না পারে পড়াতো। তো ঠিক আছে, পরের বার আশা করছি সব কিছু ঠিকঠাক হবে, এবং ভগবানের কাছে প্রার্থনাও করি যেন পরের বার সব কিছু সত্যি সত্যি ঠিকঠাক হয়, কারণ এরকমভাবে কালো সোজ দুর্ভাগ্যজনক সত্যি। তো তবুও ঘরে ঘরে মাকে আরাধনা করা হবে, আমি আমার মতো করে প্রাথমিক যেরকমভাবে ডাকি সেরকমভাবেই ডাকবো। তবুও কিছু উপাচারাদি তো প্রয়োজন, বিশেষ করে পূজাগুলির বাতি যেটা, সেটা তো দরকার। প্লাস যে নিয়মিত ঘটে মাকে বসানো হয়, তো প্রাথমিক বৃহস্পতিবারের ঘট, সেটা তো কালকে হবে না। কালকে আমার মাটির একটা ঘটও কিনতে হবে, সেসবগুলোই কিনতে যাচ্ছি। তিল তেলটা বাড়ন্ত হয়ে গেছে, সেটাও প্লাস কয়েকটা করি। আর কালকে আলপনা দিয়ে ছুটি নিয়েছে, আলপনা দিয়ে আসবে না, তো এখন আলপনা দিয়ে আসবে না যেহেতু, সেহেতু কিছু কাজ তো আমাকে আগে আগে এগিয়ে রাখতেই হবে। এগুলো কালকেও করা যেত, যেহেতু আমাদের লক্ষ্মীপুর মানে পূজাগুড়িটা যেটা সময়টা পাঁচালি করবার টাইমটা, সেটা ওই 5:30টার পর থেকে 6:30টা 7:45টার মাঝখানটা, আর সূর্যগ্রহণ হচ্ছে তো কালকে মাঝরাত্রেবেলা, কাজে না চন্দ্রগ্রহণ, সরি চন্দ্রগ্রহণ হচ্ছে কালকে মাঝরাত্রেবেলায়। তো এখন বোধ হয় সারাদিনই ইয়ে আছে, ভোর রাত থেকেই বোধ হয় কালকে পূর্ণিমাটা লাগছে, কিন্তু মানে মোক্ষম সময়টা হচ্ছে ওই 5:30টার পর থেকে। তো এখন আপাতত কথানা বাড়ি বেরোই। জীবনে কোনোদিনও আর ইউটিউবে ওই লাইভ আলপনা দেখে আর আলপনা দেওয়ার চেষ্টা করবো না, যেটা নিজের মাথা থেকে বেরোচ্ছে সেটা। তুমি এরকমভাবে আছো কেন? সকালবেলা আমার জন্য একটু বাজারে গেছিলো, সাদা কিনে এসছো, সাদা ফুল না সাদা মিষ্টি পদ্ম ফুল, তোমায় যে বললাম সাদা মিষ্টি যে দেখো কী কী লাগবে, এই যে এইগুলো লাগবে, তো সাদা মিষ্টির কথা তাই মনে নেই। আচ্ছা ঠিক আছে, হলো তো আমার আলপনাটার সম্পর্কে কিছু বলবে না? আলপনার সম্বন্ধে আমার কিছু বলার নেই, তোমার বক্তব্যই তোমার আমি এর ক্যামেরার সামনে তুলে ধরছি। তুমি বলেছো যে একটি আরশোলার একটি পায়ে লাল এবং একটি পায়ে সাদা পেন্ট করে তুমি ছেড়ে দিয়েছিলে, তারপর ওই 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 হয়েছে। কিন্তু আমি তোমার শিল্পীর সৃষ্টিকে মোটেই অবজ্ঞা করিনি, আমি খুব পছন্দ হয়েছে শিল্পীর এই সৃষ্টি।
যিনি সৃষ্টি করেছেন তিনিও মানে অভিজ্ঞ মানুষ, আরশোলা দুটি আরশোলার পায়ে একটিতে রং করে দিয়েছিলাম লাল আর একটিতে করে দিয়েছিলাম সাদা, তারা সবাই হেঁটে গেছে, হেঁটে গিয়ে এই একটা আলপনা বানিয়েছে। দুর্ভাগ্যের ব্যাপার এটা হচ্ছে ফেব্রিক, এটাকে আবার ঘষে তো তোলাটা একটা চাপ, কিন্তু ভাই তুলতে হবে, এই জিনিস রাখা যাবে না, এই জিনিস চিরস্থায়ী করা যায় না, যত তাড়াতাড়ি সম্ভব স্কচ ব্রাইটে ঘষেটাকে তুলতে হবে। তবে আমি দেখেছি আমি কখনো যখন ফলো করতে যাই আমার এরকম হয়, নিজের মাথা থেকে বেরোলে তখন এরকম হয় না। শাড়ি পরবো ভেবেছিলাম কিন্তু শরীরটা খুব একটা ভালো বোধ করছি না, যার ফলে নিজেকে ব্যতিব্যস্ত করতে চাইছিলাম না। আর তাছাড়াও আজকে চূড়ান্ত কনফিউশনের একটা দিন, সেটা হচ্ছে লক্ষ্মী পুজো এবং চন্দ্রগ্রহণ দুই মিলিয়ে সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্তের মধ্যে একটা বেশ একটা ক্ল্যাশ তৈরি হয়েছে। তো তারপরে হঠাৎ করে বারান্দায় গিয়ে একটা বেশ দৃশ্য দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। একটি সাদা গাই দুপুর থেকে আমাদের বাড়ির সামনে বসে আছে। তো বুম্বাদা বললো, দুদি ওকে কিছু খেতে দিয়ে এসো। তো আমার ঘরে যেটা ছিল সেটা হচ্ছে পুজোর জন্য একটু ফল কেনা ছিল, সেটাই দিলাম, সুন্দর করে খেলে। কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন আমরা তো গরুকে গোমাতা হিসেবে মানি, আমি তো বিশেষ করে খুব বেশি করে মানি, সেক্ষেত্রে আমার খাওয়াতে পেরে সত্যিই ভালো লাগছে। তবে আমি হাতে করে এরকম করে খাওয়াতে অভ্যস্ত নই, যার ফলে একটু জিভে লেগে গিয়েছিলো ছোঁয়া, তো যার ফলে আমি মনে হলো যে এঠো হয়ে গেছে, যদিও ইনি দেব হিসেবেই মানছি কিন্তু তবুও আমার কোথাও না কোথাও একটু মনে হচ্ছিলো যে জন্য জামাটা আমি ছেড়ে এলাম। তো শুধু জল শুধু আপেল দিলে হয় না, সাথে জলও খাওয়াতে হয়। তো এখানে বালতিটা দিয়ে দিলাম, অনেকটা জল খেলেন, তারপর আমি আবার বালতিটা যথাস্থানে রেখে দিয়েছি। আমার শ্বশুরমশাই আমাকে আজকে বলেছেন যে তিনি আমাকে কোনোভাবেই বলবেন না যে এই টাইমে পুজো করো ওই টাইমে পুজো করো, কিন্তু পরে আবার সেটা বলেওছেন, যার ফলে একটুখানি কনফিউশন হয়ে গিয়েছিলো আমার। পুজো করতে করতে প্রায় ওই এটা বিকেল না হলেও বিকেলের কাছাকাছি তো বটেই। তো আজকে পুজো ফুলের বাজারটা বোম্বা দাদা করে নিয়ে এসেছে, আজকে আমাদের বাড়িতে দুই দেশের জাতীয় ফুল দিয়েই পুজো হবে, মা লক্ষ্মী পূজিতা হবেন, এটা হচ্ছে সাদা পদ্ম আর এটা হচ্ছে শালুক যেটা বোম্বা দাদা নিয়ে এসেছে। গোলাপি পদ্মই বাজারে বেশি পাওয়া যায় কিন্তু আমাদের বাড়িতে যেহেতু স্থলপদ্মটা একেবারেই গোলাপি, তাই আমি বলেছিলাম পারলে এবার একটু সাদা পদ্ম নিয়ে এসো। তো এই যে সাদা পদ্মটা ছাড়াচ্ছি, এত ভালো লাগছিল সেটা আর বলার মতো নয়। আমি আমার মতো করে যেটুকু সম্ভব আমি পুজো করেছি, এক একবারই প্রথা এক এক রকমের হয়ে থাকে, আমাদের বাড়ির প্রথা অনুযায়ী আমি খুব একটা যে করতে পেরেছি এমনটা নয়। আজকে কোজাগরি ঘটের উপর একটা ডাব দেওয়ার কথা ছিল, কালকে আমি ডাবটা কিনে আনি, সকালবেলাতে বোম্বাদাকে বলে দিয়েছিলাম সাদা মিষ্টির মতো করে, ও ডাবটাও আনতে ভুলে গেছে, যেহেতু আমি হোয়াটসঅ্যাপ করে দিইনি, তাই ডাব ছাড়াই মাকে মন থেকে পুজো করলাম, বলে দিলাম মা সব দোষ তুমি ক্ষমা করে দিও, যেটুকু উপাচারে দোষ হয়েছে সেটুকু তুমি ক্ষমা করে দিও, এবং আমি নিশ্চিত মা সেটাতে ক্ষমা আমাকে অবশ্যই করে দিয়েছেন। আর সত্যি কথা হচ্ছে লক্ষ্মীশ্রী বা বলুন বা লক্ষ্মী বলুন, সেই বাড়িতেই অধিষ্ঠান করেন যে বাড়িতে মানুষজন পরস্পরকে শ্রদ্ধা করে। শুধু নারীদের সম্মান করলেই লক্ষ্মী কিন্তু তাই তো হয় না, পরস্পরকে শ্রদ্ধা করাটা জরুরি। খুব চেঁচামেচি ঝগড়াঝাটি, এক নারীকে আমি ভারী শ্রদ্ধা করছি, সে নারীটি কাউকে শ্রদ্ধা করছে না, ওই বাড়িতেও লক্ষ্মী থাকে না। আর আমি আমার এই ক্ষুদ্র জীবনে বাস্তব অভিজ্ঞতা দেখে যেটুকু বলছি সেটা হচ্ছে, অহংকার যে মানুষ করে লক্ষ্মী খুব দ্রুত তাকে ছেড়ে চলে যায়। আর আমি একটা জিনিস দেখেছি, যে যেটা পাওয়ার যোগ্য নয় সে যেটা পেয়ে গেলে তার অহংকার হবে। দুটো বাতি দেখছেন তো, একটি বাতি কোজাগরি বাতি আর একটি হচ্ছে আমাদের সাধারণ বাতি। আমি পাঁচালিটা পড়েছি মোটামুটি সন্ধেবেলায়, কারণ আমি পুজো শুরু করেছি, ধীরে ধীরে কাজ করেছি, সন্ধে নেমেই গিয়েছিল। অহংকারী সেই রাজা আরো দুষ্টমতি, একদা সভাতে রাজা সবারে ডাকিল, কার ভাগ্যে খাও সবে আমারে তা বলো, যুক্ত করে সকলেই করে নিবেদন, তব ভাগ্যে খাই মোরা শুনহ রাজন,
ছোট কন্যা পুষ্পবতী কহে অন্য কথা, নিজ ভাগ্যে খাই পিতা জিনুই বারুতা। কন্যার শুনিয়া কথা রাজা ক্রুদ্ধ হয়, নিজ ভাগ্যে খাও তুমি দেখিব নিশ্চয়। সকালে উঠিয়া জারি করিব দর্শন, তারই হাতে তোমা আমি করিব অর্পণ। কিরূপে নিজের ভাগ্য কর ভোজন, নিজ চক্ষে তাহা আমি করিব দর্শন। প্রাতে উঠি মহারাজ সিংহদ্বারে এলো, ভিক্ষক ব্রাহ্মণ এক দেখিতে পাইল। কিছু ভিক্ষা নৃপপাশে চাহিল ব্রাহ্মণ, কন্যা আনি রাজা তারে করিল অর্পণ। এটা তো কার্তিক মাসের পাঁচালি, কোজাগরি মাসের পাঁচালিটাও পরে পড়ব, কিন্তু প্রতি বৃহস্পতিবারের পাঁচালিতে ওই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন। লক্ষ্মীর পাঁচালির মূল কথা হচ্ছে কেউ একটা অহংকার করেছিল, সেই জন্য লক্ষ্মী তাকে ছেড়ে চলে গেছে। তার অহংকার মুক্ত হওয়ার পর লক্ষ্মী আবার তার ঘরে অধিষ্ঠিতা হয়েছেন। প্রেক্ষাপট বদলে বদলে মূল ঘটনাটা কিন্তু সেটাই। লক্ষ্মী পেতে গেলে সরস্বতী সাধনাটাই বেশি করে প্রয়োজন। সরস্বতীকে আয়ত্ত করে যে লক্ষ্মী আসে, সে লক্ষ্মী থিতু হয় এবং সেই মানুষের খুব একটা সচরাচর অহংকার হয় না। সেই মানুষই খুব দ্রুত অহংকারী হয়ে পড়েন যারা সরস্বতী টোপকে লক্ষ্মীর সন্ধান খুব তাড়াতাড়ি পেয়ে যান। এটা যেমন একটা, দ্বিতীয় এক প্রকার মানুষ দেখেছি যারা লক্ষ্মীর সন্ধান খুব সহজেই পেয়ে যান, তারা লক্ষ্মীর গুরুত্বটা বুঝতে চান না। ওই আর কি, পারিবারিক সূত্রে যাদের প্রচুর আছে সেই সমস্ত মানুষেরা, অনেকেই শুধু তাদের পরিবারের লোকজনকে অর্থই প্রদান করেন, শিক্ষা এবং সংস্কার যেটা সেটা একেবারেই দিতে ভুলে যান। সেটা যেমন সে সমস্ত মানুষদের অহংকার থাকে, আবার তাদের লক্ষ্মী বিনাশ হয় অন্যভাবে, হয়তো অর্থের দিক থেকে তাদের কোনো একটা অসুবিধে হয় না, কিন্তু কোনো না কোনোভাবে লক্ষ্মী তাদের ছেড়ে যানই যান। আর দ্বিতীয়ত হচ্ছে উদ্বৃত্ত পেয়ে যাওয়া। আমার কাছে 10 দরকার, আমি 100 পেয়ে যাচ্ছি, সেক্ষেত্রেও মানুষের অহংকার হয়। তবে আমি দেখেছি আপনাদের সবার হয়তো বা মত নাও মিলতে পারে, সেই ঘরেতেই লক্ষ্মী স্থায়ীভাবে অধিষ্ঠিতা হন, যেই ঘরেতে মানুষ পরস্পরকে সম্মান করে এবং সরস্বতীর সাধনা হয়। প্রথাগত শিক্ষার কথা বলছি না, কিন্তু এই যে আলপনাদিদের ঘরে এখন মা লক্ষ্মী ঢুকেছেন, আলপনাদিরা কিন্তু পরিশ্রমের দ্বারা সেটাকে অর্জন করেছে এবং পরিশ্রম করে যখন জিনিসটাকে আর্ন করেছে তখন সেটার তারা গুরুত্ব বোঝে, সেটাও কিন্তু একরকমের সরস্বতীর আরাধনাই বটে। আর প্লিজ অনুগ্রহপূর্বক কেউ এটা বলবেন না আমি জ্ঞান দিচ্ছি, আমি যেটুকু নিজে উপলব্ধি করেছি সেইটুকু মাত্র আপনাদেরকে বললাম। মানে সিরিয়াসলি, এবারে লক্ষ্মী পুজো আর চন্দ্রগ্রহণ, রে বাপ কনফিউশন। এদিকে আমার শ্বশুরমশাই একদিকে বলছেন যে তিনি ইন্টারফেয়ার করবেন না, তুমি তোমার টাইম মতো পুজো করো, পুরোহিত দেখো না, কিন্তু কোথাও আবার ওই সূর্য সিদ্ধান্ত মতো আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতো, সেই যে একটা ক্ল্যাশ চলছে। আবার আজকে বলছেন বিশুদ্ধ মতে নাকি বিশুদ্ধ সিদ্ধান্ত মতো নাকি কালকে লক্ষ্মী পুজো, আজকে না আমি তো আজকেই করবো বলেছি। আমি না না আমি আজকেই করবো, প্লিজ। চেষ্টা অবশ্য করেছি, কিন্তু এই যে চন্দ্রগ্রহণের কতক্ষণ আগে নাকি সব দেখছি ইন্টারনেটে সুতাক, সেটা আবার আমার শ্বশুরমশাইকে কেমন বলেছে, বলছি মা 4:30 থেকে নাকি কী সব হবে, কী হবে আমি জানি, কিন্তু মানে কী সব হবে, ছোঁচা টোচা কী সব সুতকটাকে আমি জানি না, কিন্তু আমার মদন গুপ্ত পঞ্জিকা মতে 5:30 থেকে 6টা না কর না কত 4:00 থেকে কয়েকটা টাইম পর্যন্ত খুব নাকি ভালো টাইম পুজো করার। আমি বলছি দেখুন ওই টাইমটাতে আমি পুজোটা করবো ভেবেছি, আর এই সময়টা না কি ফোন করে বলেছে ওই টাইমটা পুজো মানে ঠাকুরঘর বন্ধ করে দিতে হবে, আমার ঠাকুরঘর মা লক্ষ্মীর ঘর আজকে কী করে বন্ধ হবে, আজকে কোজাগুড়ি সারা রাত বাতি জ্বলবে, সারা রাত আলো জ্বলবে, এমনিতে আমরা সারা রাতই ইয়ে করে রাখছি, কিন্তু কোথাও না কোথাও আমার শ্বশুরমশাইয়ের মতো লোকও আজকে কনফিউজড হয়ে গেছে। তা শেষটা হয় বাবা, আবার বাঙালি মতে কে কে বলছে আমরা সুতক মানি না, ওগুলো সব অবাঙালিদের মত, রে বাবা এর মধ্যে আবার বাঙালি অবাঙালি সব ঘোট পাকিয়ে খিচুড়ি একাকার। যাই হোক, খিচুড়ির কথা যেটা বলি সেটা হচ্ছে আজকে আলপনাদি যেহেতু আসেন উপরই রান্নাবান্না, আমার শ্বশুরমশাই খিচুড়ি খান না, সেজন্য সকালবেলা মিনামাসিকে বলেছিলাম মিনামাসি তুমি নর্মাল খাবার দাবারই করো, আমাদের সকালবেলাতে ভাত হয়েছে, পানির দিয়ে তরকারি হয়েছে, স্কোয়াশ আলু আদা বাটা দিয়ে যেটা সামান্য একটু কালো জিরে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে উনি খুব ভালোবাসেন সেটা হয়েছে, ফুলকপির তরকারি হয়েছে, মুগ ডাল হয়েছে। তা আর মাসিকে আর বলিনি, মাসিরও আজকে বাড়িতে তাড়াতাড়ি যাওয়ার ব্যাপার ছিল, লক্ষ্মী পুজোর দিন একটু খিচুড়ি না হলে হয় বলুন দেখি, সেই জন্য ঘরেতে সোনামুখের ডালও আছে গোবিন্দ চালও আছে, এখন আমি একটু খিচুড়ি বানাতে যাচ্ছি, আমার শ্বশুরমশাই খিচুড়ি খাবেন না, তো যার ফলে উপরে আমাদের জন্য একটু বানাই। আবার মাঝখানে এমন ইয়ে হয়েছিল, আলস্যি লাগছিল মানে ঘুম ঘুম পাচ্ছিল, শরীরটা সারেনি একটু বুঝতে পারছি, তো তখন আবার আমি বর যখন একটু বেরোচ্ছে তখন আমি ওকে একটু বলে দিলাম একটু ডালের পাঁপড় নিয়ে এসো একদম বারণ, তো আর তুমি না পারলে ওই যে রাস্তায় খিচুড়ি দেয় না সব মন্দিরে টন্দিরে, যদি আজকে লক্ষ্মী পুজোর দিন কেউ খিচুড়ি বিলি করে লাইন দিয়ে আমার জন্য খিচুড়ি নিয়ে এসো, মনে হচ্ছে মাথা খারাপ হয়েছে তোমার।
পরে ভেবে দেখলাম দূর বাবা কী দরকার ওসবের, খিচুড়ি বানিয়ে নিয়ে এখন ওটাই করতে যাচ্ছি। খুনি সে আবার এসে টকটক করতে গেল, তুই খিদে পেয়েছে তাড়াতাড়ি খিচুড়িটা বসাও। তো বসাই আজকে, আবার মা বলে দিয়েছে, কালকেই বলে দিয়েছে লক্ষ্মী কোজাগুলি লক্ষ্মী পুজোর দিন সিঙ্কে কোনো এঁঠো রাখবি না, এঁঠোকে অলক্ষ্মী বলে মানা হয়, সুতরাং কোনো এঁঠো রাখবি না। এদিকে আমাদের সিঙ্কে একটু এঁঠো জমে গেছে, আগে বেশিক্ষণ হয় জমেনি, কিন্তু তবু যা কয়েকটা তো বাসন জমেইছে, সেগুলো সমস্ত কিছু মেজে মুজে নিয়ে খিচুড়িটা বসাই। দুপুরে তরকারি ছিল, সেই জন্য শুধু খিচুড়িটাই করব। আমার শ্বশুরমশাই তো খিচুড়ি খান না, তার ফলে উপরের জন্যই আজকের দিনে এই সমস্ত কাজ দেখাচ্ছে ঠিকই, কিন্তু এই কাজের আড়ালে বরং আপনাদের একটা সত্যি ঘটনা বলি। আজকে এই জন্যই বলছি যে আজকে কোজাগরি পূর্ণিমা এবং আজকে লক্ষ্মী পুজো। অহংকার বললাম না, আমার খুব পরিচিত একজন ভদ্রলোক, তার না অনেকগুলো ভাই বোন, তিনিই ছিলেন সবথেকে দুর্বল, মানে ভাই বোনেদের মধ্যে আর্থিকভাবে দুর্বল, যার ফলে ওনার মা ওনার দিকে একটু বেশি ঝুঁকে থাকতো, মানে মানসিকভাবে সেই ছেলের বাড়িতেই থাকতো, তিনি যেটুকু পেনশন পেতেন ছেলেকেই দিতেন। ভদ্রলোক কিন্তু খারাপ ছিলেন না, প্রত্যেকটা ভাই বা প্রত্যেকটা বোন তারা স্বামী স্ত্রীতে চাকরি করতেন, ভদ্রলোক নিজে খুব ছোট্ট একটা চাকরি করতেন, পৈতৃক বাড়িতে থাকতেন এবং তার স্ত্রী কোনো চাকরি করতেন না। তার দুটি সন্তান, তো অন্যান্য ভাইরা বোনেরা তার প্রতি খুব হেলা চেত্তার মনোভাব ছিল। কীরকম জানেন তো, আমি নিজে চোখে দেখেছি, অন্যান্য সমস্ত ভাই বোনেদের জন্য জামাকাপড় কেনা হলো, একজনকে দেখেছি হেলা চেত্তাকারী, সমস্ত ভাই বোনেদের জন্য তাদের বাচ্চাদের জন্য জামাকাপড় কেনা হলো, ওরটা মনে ছিল না, হঠাৎ করে মনে হওয়ার পর হাতের কাছে যে দোকানটা পেল সেটা একটা কয়েকটা থান ছিট কিনে নিয়ে গিয়ে তাদের দেওয়া হলো, এইরকম মানসিকতা ছিল তাদের। যারা হেলা চিন্তা করতেন তারা তো অহংকার বশেই করতেন, আর ওই ভদ্রলোক চিরকালই ওই মাটিতে মিশেই থাকতেন। কিন্তু সময় কীরকম খেলা দেখায় দেখুন, দুটো ছেলে ভদ্রলোকের কয়েক বছর আগে পরে দুটো ছেলেই WBCS অফিসার হয়, এবং তারা অত্যন্ত যত্নবান নিজের বাবা মার তথা পরিবারের প্রতি, ঠাকুমার প্রতি, ফলে সেই পরিবারটির হাল ফেরে। আর পুরো পৈতৃক বাড়ি জুড়েই তো তারা থাকতেন না, পৈতৃক বাড়িতে তার যতটুকু ভাগ ছিল সেটুকুতেই তারা থাকতেন, বলা যায় একটা ভগ্ন অংশেই তারা থাকতেন। সে জায়গাটা আস্তে আস্তে অট্টালিকায় পরিণত হয়, ছেলেরা সেটা করে, ভদ্রলোক নিজেও খুব ছোটোখাটো চাকরি করতেন কিন্তু সেটাও সরকারি, তিনিও পেনশনটা পেতেন এবং মা যতদিন ছিলেন তিনি পেনশনটা পেয়ে ছেলেকেই দিতেন। তখন অন্যান্য শরিকেরাই বলতে শুরু করে যে দেখো সেজদার কত অহংকার হয়েছে, কিন্তু সেই ভদ্রলোককে না আমি প্রথম থেকে চিনি, ভদ্রলোকের কিন্তু অহংকার হয়নি জানেন তো, তিনি ওই মাটিতে মিশে থাকা অবস্থা থেকে একটু আত্মবিশ্বাসী হয়েছিলেন, কিন্তু ওই অহংকারকারীদের কাছে সেটাই মনে হতো খুব বেশি আত্ম অহংকার। আসলে কখন যে সময় বদলে যায়, কখন যে সত্যি সত্যি লক্ষ্মী তাদের ধরা দেয় কেউ জানে না, সেই জন্য ইয়ার কি, মানুষকে যত কম হেলাচিত্তা করবেন বর্তমান পরিস্থিতি দেখে ততই ভালো। এইসব কথাগুলো আমি নিজেকেই বলছি, আপনাদের কাউকে কোনো রকম জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার নেই। কারণ কি জানেন, আমি যতজন আপনাদের দেখে যে আমার সাবস্ক্রাইবার যারা আমার সঙ্গে দেখা করেছেন তারা প্রত্যেকেই খুব শিক্ষিত এবং অধিকাংশই আমার থেকে বয়সে বড়, জীবনের অভিজ্ঞতা আপনাদের আমার থেকে অনেক বেশি। তো যাই হোক, বকবক করতে করতে আমার খিচুড়িটা হয়েই গেল, জলটা একটু বেশি দিয়ে ফেলেছি, আর একটু বেশি দিয়েছি লবণ, তাছাড়া খেতে ভালোই হয়েছিল, খিচুড়িটা ভালোই হয়েছে। আমার বর তো সব কিছুই বলে ভালো, আমার এই আরশোলার ঠ্যাং ঠ্যাঙে ফেব্রিক দেওয়া আলপনাও বলে ভালো, খিচুড়িও বলে ভালো, আমি মুখে দিয়ে বুঝলাম খুব লবণ হয়ে গেছে। তো আজকে কোজাগরি, আজকে আমাদের সব আলো চলবে, রান্না খাওয়ার কমপ্লিট, একদম হাঁড়িটা পর্যন্ত মাজা হয়ে গেল, দিনে দুবার করে হাঁড়ি মাজতে ভালো লাগে না কিন্তু ঠিক আছে, একদিন একদিন হতেই পারে। আর সব ঘরে আলো ঝলঝল করছে, ঝলঝল করছে, ওই ঘরেও আলো চলছে, এমনকি বাথরুমও দেখতে পাচ্ছেন, দেখুন বাথরুমেও আলো চলছে, বারান্দাটা জ্বালানোর কথা ছিল, একটু আগে গিয়ে আমি কোজাগরি বাতিতে একটু, হ্যাঁ বারান্দাও জ্বলছে, কোজাগরি বাতিতে তেল দিয়েলাম। আর আবার একটু মাকে দেখে আসি, এখানেও মায়ের সামনে একটুখানি জ্বালাতে হবে, দিয়ে গেল নাকি, তেলটা তো একটু বেশি কম ছিল, আর এবারে আমি তিল তেলের যে নিয়ে এসেছি সেটা বোতল না, এটা একটা ইয়ে কী বলে টিন, টিনটা ফুটো করতে হবে, এদিকে শার্প অবজেক্ট নাড়াচাড়া করা যাবে না আজকে, সেই জন্য তো একটা মুশকিল হয়ে গেছে, মনে হচ্ছে নেবে গেছে জানি, হ্যাঁ নেবে গেছে,
রাতভর জ্বালিয়ে রাখার কথা, তবে খুব বেশিক্ষণ আগে নেবেনি, নেভা নেভা গন্ধটা পাচ্ছি। হ্যাঁ নিভে গেছে, ঠিক আছে আর কি করা যাবে। তবে আমার শ্বশুরমশাই বলে দিয়েছেন আজকে ঠাকুর ঘরের দরজা অবশ্যই বন্ধ রাখতে হবে, রোজই রাখতে হবে, কোনোভাবে বলা যাবে জানলা দরজা সব বন্ধ রাখতে হবে। ঠিক আছে নিজে নিজে বুঝো, যদি কালো সোচ না থাকতো তাহলে হয়তো বা এই খোঁজাখুঁজি বাতির ব্যাপারে একটু সিরিয়াস হতাম। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।